কেন জন্মদিন পালন করেন না মিঠুন চক্রবর্তী? জানলে অভিনেতার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। বলিউড ইন্ডাস্ট্রির মহাগুরু তিনি, তিনি টলিউডেরও মহারাজ। দীর্ঘ প্রায় 5 দশক সিনে দুনিয়াতে রাজত্ব করেছেন মিঠুন চক্রবর্তী। 70 পেরিয়েও তিনি এখনও আগের মতোই দাপিয়ে কাজ করে চলেছেন। ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার তিনি, তার সম্পত্তির পরিমাণও অঢেল। তিনি যেমন ইন্ডাস্ট্রিতে কঠোর স্ট্রাগল করেছেন, তেমনি ইন্ডাস্ট্রিও তাকে দুহাত ভরিয়ে দিয়েছে। সদ্য মিঠুন চক্রবর্তীর জন্মদিন গিয়েছে। অভিনেতার জন্মদিনের কথা জানতে পেরে তার ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাকে শুভেচ্ছা জানান। এমনকি ভারতের বাইরেও একাধিক দেশে মিঠুনকে নিয়ে উন্মাদনা নজরে পড়ে। কিন্তু অভিনেতা নিজে কখনো তার জন্মদিন পালন করেন না। এমনকি তার বাড়িতেও তিনি কড়া নির্দেশ দিয়ে রেখেছেন যেন কেউ তার জন্মদিনে তাকে শুভেচ্ছা না দেয়। মিঠুন চক্রবর্তী তার জন্মদিন পালনের ব্যাপারে বেশ কড়া। যেখানে বলিউডের অন্যান্য নায়ক নায়িকারা জন্মদিনের উপলক্ষে পরিবারের তরফ থেকে পার্টি সেলিব্রেশনের আয়োজন করেন, সেখানে মিঠুন চক্রবর্তীর জন্মদিনে কিছুই হয় না তার বাড়িতে। তিনি তার সন্তানদের বলে রেখেছেন জন্মদিনে যেন তাকে কেউ শুভেচ্ছা না দেয়। কেন জানেন? সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে বাবার সম্পর্কে মুখ খুলেছিলেন মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী। তাকে প্রশ্ন করা হয়েছিল বাবার জন্মদিনে তাকে কি পরিকল্পনা রয়েছে। জবাবে মহাক্ষয় বলেন, মিঠুন কোনোদিনই তার জন্মদিন পালন করেন না। এত বড় তারকা হয়েও তিনি গ্ল্যামার থেকে দূরে থাকতেই পছন্দ করেন সবসময়। যদিও ছেলেমেয়েরা অবশ্য বাবার কথা শোনেন না, নির্দিষ্ট দিনে রাত 12টা বাজলেই বাবার জন্মদিন পালন করেন হ্যাপি বার্থডে গিয়ে। জানিয়েছেন, কর্মসূত্রে বেশিরভাগ সময়ই মিঠুন এদিক ওদিকে থাকেন, কিন্তু মুম্বাইতে থাকলে ছেলেমেয়েরা ওই দিনটা বাবার হাতের রান্না খাওয়ার আবদার করেন। নিজের জন্মদিনে মিঠুন নিজেই রান্না করে ছেলেমেয়েদের খাওয়ান। 2020 সালে মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন তার জন্মদিন কোনো সেলিব্রেশন হবে না, কারণ তার ঠিক 2 দিন আগেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। সেই সঙ্গে করোনা মহামারীও চলছিল সেই সময়। অভিনেতার ছোট ছেলে নমসী জানিয়েছিলেন বাবার জন্মদিনে তারা কোনো সেলিব্রেশন করবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন।